নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে পঞ্চম দিন কেশবের মানে প্রাণ প্রতিষ্ঠার, আজকে হচ্ছে লাস্ট দিন। আজকে রবিবার এবং রবিবারের সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করছি। আর সকালবেলায় দেখো আমার সানটান সব হয়ে গেছে, আমি ওদিকে রান্না বসানোর জন্য তৈরি হয়ে গেছি, আর ও কী করছে, ও ওদিকে মানে সবজিগুলো কেটে দিচ্ছে, একটু সাহায্য করছে আমাকে। আর ও দেখো কী কী কেটেছে ওখানে, আলু ভাজার জন্য মানে আলু মানে সমস্ত ভাজাগুলো কেটেছে মেনলি, ঠিক আছে। মানে আজকে কেশবের যেহেতু প্রাণ প্রতিষ্ঠার পরে আজকে কেশবকে মানে প্রথম আজকে কেশব মানে খাবার খাবে, ঠিক আছে, বা ভোগ গ্রহণ করবে, যাই হোক। তো তার জন্য কিন্তু আজকে কেশবকে মানে সেই যতটুকু পারবো রান্না করে দেব, কি কি এখন জানি না কি কি হবে। তো ততক্ষণে এই যে আমার পুজো টুজো সব কমপ্লিট, আর এখন বাজছে সকাল 7:45 মতন। আর সকাল 7:45-টার মধ্যে যে সান টান সব কমপ্লিট করে তারপরে পুজো টুজো হয়ে গেছে, আমি ওদিকে রান্না বসাবো বলে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওকে ও ওইদিকে এই যে এইগুলো কেটে দিয়েছে, মানে বেগুন, পটল, আলু, ভেন্ডি এগুলো সব ভাজা কেটে দিয়েছে, তারপরে কাঁকরোল ভাজা এগুলো সব ভাজাগুলো কেটে দিয়েছে। তার সঙ্গে পনিরের তরকারি হবে, তার জন্য কিন্তু আলু কেটেছে দেখো। আর পনিরটা আমি সকালবেলাতেই মানে দুধ নিয়ে আসলো এখনই, তারপরেই কিন্তু পনিরটা মানে কেবলই বানালাম, ঠিক আছে, এখনই, সেটা তোমাদেরকে দেখানো হয়নি তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ির ওপর মানে পনিরটা এবার যদি বেশিক্ষণ যদি না রাখতে পাই তাহলে কেউ, যেহেতু রান্না হবে সকাল থেকে তো রান্না দেখতেই পাচ্ছ স্টার্ট হয়ে গেছে, আর পনিরটা জমতে মানে টাইম তো লাগবে, সেই জন্য তাড়াহুড়ো করে পনিরটা সকালবেলাতে সানটান করে এসে পনিরটা আগে বসিয়ে দিয়েছি মানে জমতে দিয়েছি, তারপরে কিন্তু বাকি রান্নাগুলো তখন করতে লেগেছি। আর দেখি পনিরটা মোটামুটি এই সব রান্না করতে করতে লাস্টের দিকে যা হবে তখন কিন্তু পনিরটা করতে করতে হয়ে যাবে। তো এই যে দেখো সমস্ত ভাজাগুলো ভেজে নিয়েছি, তারপরে এখানে পনিরের জন্য যে আলুটা সেটা কিন্তু ভেজে নিচ্ছি, আর এদিকে আমি মুগের ডাল মানে বসিয়ে দিয়েছি, মুগের ডালটা একটু ভেজে নেব। তো পনিরের জন্য যে আলুটা ভেজে নিচ্ছি মানে পনিরের যে তরকারিটা হবে সেটার জন্য কিন্তু আমি তরকারিটা মানে যে কারিটা হবে পনিরের, ঠিক আছে, পনির আলু দিয়ে ঝোলাবে সেটা কিন্তু করে নিচ্ছি, কারণ হচ্ছে পনিরটা তো বললাম জমতে টাইম লাগবে, তো আমি মনে করলাম যে মশলা কষি আলুটা সেদ্ধ হবে ঝোল টোলগুলো করে নিই, তারপরে যখন পনিরটা হয়ে যাবে, মোটামুটি হয়ে এসেছে টাইম 3-4 ঘন্টা হয়ে গেল পনিরটা যে সময় বসিয়েছি তারপর থেকে, তারপরে কিন্তু পনিরটা জমে গেলে এই পনিরটা তখন আরেকটা কড়াই ভেজে ঝোলের মধ্যে ফেলে দেবো, এরকমটা ভেবে রেখেছি। তারপরে এই যে পনিরটার জন্য দেখো মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি, আর মশলা দা জিরে সব কিছু পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, তারপরে দই দিয়ে দিয়েছি, সব মশলাটা কষিয়ে নেব। যেভাবে পনির আলুর নর্মাল তরকারি হয় সেই তরকারি আজকে কিন্তু করছি, আর দই দেওয়ার পরে একটু ভালো করে আবার কষিয়ে নেব। তখন লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এইসব করতে করতেই দেখলাম যে পনিরটা মোটামুটি হয়ে যাবে। তখন কিন্তু আলাদা আরেকটা যেটা কড়াই এখন মুগের ডালটা ভেজে নিচ্ছি, তখন ওই মুগের ডালটা ভাজা হয়ে গেলে তখন পনিরটা যদি হয়ে যায় তাহলে ওই কড়াইতে তখন কি করব মানে পনিরটাকে ভেজে তারপরে তো সেই পনিরটা লাস্টের দিকেই ঝোলে দিতে হবে। এই যে আমি জল দিয়ে দিয়েছি, আলুটা এখন একটু সেদ্ধ হোক, 10 মিনিট মতন টাইম লাগবে, আর ততক্ষণ কিন্তু পনিরটা কেটে ভেজে ঝোলে ফেলে দেওয়া যাবে, সেই জন্য আগে থেকেই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একা যখন রান্না করি এইভাবেই রান্না করি, মানে যেটা হচ্ছে আগে সেটা করে নিই, মানে তারপরে দেখা যাবে কি হবে না হবে এরকম একটা, কারণ একা রান্না করলে এভাবে না করলে কিন্তু মানে হয়ও না। তো তারপরে যে পনিরটা হয়ে গেছে দেখো বাড়িতেই করেছিলাম পনিরটা, আর খুব তাড়াতাড়ির উপর বসিয়েছিলাম, যার জন্য পনিরটা কোনোরকম মানে গোল ডিজাইনটাও আসেনি ঠিকঠাক, যাই হোক যা ডিজাইন এসেছে এসেছে, ভেজে নিলে সে সবই এক, ছোট ছোট টুকরো করে যে কেটে নিয়েছি দেখো যে কাটা হয়ে গেছে পনিরগুলো, এবার কিন্তু আমি পনিরটাকে ভালো করে ভেজে নেব, আর একটা কড়াইতে ভেজে নেব। আর পনিরটা দেখো খুব সুন্দরভাবেই জমে গেছে, খুব তাড়াতাড়ির ওপর জমিয়েছিলাম, সকাল থেকে মোটামুটি 3-4 ঘন্টা বোধহয় টাইম পেলো, তো কিন্তু তাও খুব সুন্দরভাবে জমেছে। আর বাড়িতে তৈরি পনিরের একটা কিন্তু আলাদা স্বাদ আছে, যার জন্য কিন্তু আমার মানে দোকানের কেনা পনির আমার একটুও ভালো লাগে না। আর ও বলে তাই যে যেদিন থেকে তুমি পনির বানাতে লেগেছো আর যেদিন থেকে তুমি বিরিয়ানি বানাতে লেগেছো সেদিন থেকে বাইরের আমার খেতে ভালো লাগে না, তাই বলে। তো তার জন্য কিন্তু আমি ওই পনির বানালে মানে বাড়িতেই দুধ এনে বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো এই যে পনিরটা ভেজে নিয়েছি আর ঝোলটার মধ্যে এই যে ফেলে দিয়েছি, দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার যদি আমি বসে থাকতাম যে পনিরটা হোক তারপরে পনিরের কারি বানাবো তাহলে কিন্তু আমার পুরো রান্নাটাই থেকে যেত, পনিরটা ঝট করে অন্য কড়াইতে ভেজে নিয়ে ঝট করে দেওয়া হয়ে গেল। আর ওদিকে কিন্তু ফ্রাইড রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসের জন্য ভাতটাও মোটামুটি হয়ে গেছে, তো এইদিকে এই যে ভাজাগুলো সব হয়ে গেছে পনিরের তরকারিটাও হয়ে গেছে, তো এবার ফ্রাইড রাইসের ভাতটাও মোটামুটি হয়ে এসেছে। আর সেই সময় আমি দেখো আর এদিকে মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মুগের ডালটা মানে কড়াইতে সেদ্ধ করতে একটু টাইম লাগতো, যার জন্য প্রেশার কুকারে একটা ফট করে সিটি দিয়ে নিয়েছি, একটা সিটি দিলেও কড়াইয়ে যেরকম মানে একটু গোটাই থাকে কিন্তু সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই সেদ্ধ হয়েছে। আর ডালটা ততক্ষণ এই যে আমি ছুঁকে নিয়েছি, আর এদিকে কিন্তু মানে ক্যাপসিকাম, তারপরে
বিনস, গাজর তো পাইনি সরি, তারপরে হচ্ছে ওই কাজু বাদাম, কিশমিশ, এগুলো সব ভেজে নিয়েছি। তারপরে ওর মধ্যে ফ্রাইড রাইসের যে ভাতটা দিয়ে মিশিয়ে টিশিয়ে মানে ফ্রাইড রাইসটা আর কি তৈরি হয়ে গেছে। চিনি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। তো গাজরটা অ্যাভেলেবেল ছিল না, বাজারে গিয়েছিল, তো গাজর পাইনি। যাই হোক, গাজর না পেলে কি হবে, যা পেয়েছি ওটা দিয়ে খুব সুন্দরভাবে বানানো যায়। তো এই যে ফ্রাইড রাইসটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে ফ্রাইড রাইসটা হয়ে গেলে বাকি মোটামুটি দেখি কি কি রান্না আছে, আর কি হবে জানি না। তবে আরেকটা কিছু করতে হবে, কেটে হবে মানে মনে হচ্ছে। মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা আর কি রান্না করব, তো মা বললো তাহলে এক কাজ করি, মানে সব কিছু দিয়ে পাঁচ তরকারির মতন বা লাবড়ার মতন একটা তরকারি করি। তো মা ওদিকে ওইটা কেটে নিচ্ছে, এই যে সব কিছু কেটে নিয়েছে দেখো একসঙ্গে, আর ওদিকে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, আর এদিকে ভাতের জল বসিয়ে দিচ্ছে, আর এদিকে মা আবার বলছে একটা আলু কচু বেগুন সব কিছু দিয়ে টক করবে। তাই আমার, তোমার যদি ইচ্ছা হয় টক তুমি করো, তাই বললাম। তো আমি বললাম মাকে যে চলো পরে হবে বাকি কাজটুকু, 15টা যেহেতু বাজতে মানে বেজে গেছে, সেহেতু ওই তো একই সময়ে তো কাজ করতে হবে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি কেশব সোনাকে বার করার জন্য, আর লাল্লা সোনাকেও তার সঙ্গে অবশ্যই। তো তারপরে এই যে কেশব সোনা এবং লাল্লা সোনার এই যে ওপরে যে লাল কাপড়টা ছিল সেটা সরিয়ে দিয়েছি, আর এই যে ফুলে ঢাকা ছিল, চতুর্থ দিনে তো ফুলের মানে মানে ফুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম, তো তারপরে আমি এই কাপড়টাই পেতে দিচ্ছি, কারণ ফুলগুলো তাহলে ছেটাবে না একটা জায়গাতেই, কিন্তু ফুলগুলোকে নিয়ে নেব, মানে সববার সান টান সব কমপ্লিট। গোপাল দেখো কি সুন্দর বসে আছে ওদিকে মামার সঙ্গে, আর ওখানে আমার ভাই বসে আছে, ওদিকে ও বসে আছে, সবাই আজকে যেহেতু রবিবার সবাই বাড়িতে আছি, বেশ ভালো লাগবে সবাই থাকলে, তাই না? তো তারপরে এই যে ফুল টুলগুলো সব সরিয়ে দিচ্ছি, মা ওদিকে দাঁড়িয়ে আছে। মা এখন মাকে বললাম যে রান্নাটা এখন গ্যাস বন্ধ করে দাও, তারপরে বাকি রান্নাটা মানে পরে হচ্ছে, আগে এই দিকটা করিনি। সবই তো মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র ওই যে লাবড়াটা যেটা পরে কাটলো মানে সেই সেইটা মানে ঢাকা দিয়ে এখন এসেছে, আর হচ্ছে ওই টকটা হতে বাকি। টকটাও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, টকটাও প্রেশার কুকারে আলু কচুগুলো একটা সিটি দিয়ে দিয়েছে, তাহলে কি হয় তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। তো তা করতে করতে এই যে আমি ফুল টুলগুলো মোটামুটি সরিয়ে নিয়েছি, ফুলগুলো কিন্তু খুব সুন্দর টাটকাই হয়ে আছে। আর এছাড়াও এমনি ফুল আনা হয়েছে, মানে এমনি কালকেই যেহেতু এনেছি ওই ফুলগুলো একটু কেমন হয়ে গেছে, মানে একেবারে আজকে আনা টাটকা ফুল আর কালকে সেটার তো মধ্যে পার্থক্য থাকবেই। আর মানে এমনি ঠাকুরকে পড়াবো বলেও এনেছিলাম, সেগুলো আছে রাখা, দেখি যদি ভালো থাকে তাহলে মালা পড়াবো। তো তারপরে এই যে ফুলগুলো সব বার করে নিয়েছি, আর ফুলগুলো বার করে নেওয়ার পরে এবার কেশব সোনাকেও বার করে নেব। তো কেশব সোনাকে বার করার জন্য আমি প্রথমে যে কাপড়গুলো সব ছিল, মোটামুটি 3-4 কাপড় বোধহয় দিয়েছিলাম, কি 4-5 হবে, তারপরে কাগজ দিয়েছিলাম, মানে প্রথম দিন একটু মানে ঘষা খেয়ে গেছিলো তাই মনে হচ্ছিলো, তো তারপর থেকে খুব ভয় লাগছিল যে বাবা যদি ঘষে যায় শরীরে সেই জন্য। আর এই যে শুধু আটকে যাচ্ছে মানে মাথার এই দিকটাতে মানে প্রেশারে, তো সেই জন্য আটকে যাচ্ছে, যার জন্য কিন্তু আমি মানে খুব ভয় লাগছিল, যার জন্য আমি ওই কাপড় টাপড় দিয়ে চারিদিকটা একটু ঘিরে দিয়েছিলাম যে স্ক্র্যাচ পড়ে গেলে দেখতে খারাপ লাগবে। তো এবার কেশবকে বার করে নিয়ে এবার তা করতে করতে ও আসলে ওকে বললাম যে তুমি কেশবকে ধরো, আর ততক্ষণে কিন্তু মানে আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নিই, কারণ এত বড় পাত্র তো বারবার আনা যাবে না, সেই জন্য কিন্তু একটাই এনেছিলাম, সেটাতেই কেশবকে স্নান করাতে হবে। তো জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি তুলসী পাতা। তোমরা যে কোনো কাজ করার সময় মানে তুলসী পাতা বা বেল পাতা যেটা ইচ্ছে তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নিতে পারো। তো সেইটা দেওয়ার পরে কিন্তু সেই মানে স্নান করানো বলো বা কেশবকে মানে কেশব বলে নয় মানে তোমাদের বাড়িতে যে এসেছে মানে তার যা নাম, ঠিক আছে, কেশব, মাধব, লাল্লা, আমার কাছে 3টে আছে, তিনজনের নাম আছে, তো আমি তাদের নাম ধরেই বলছি। তো তাদেরকে কিন্তু তোমরা বসাতে পারো। তো প্রথমে এই যে পঞ্চামৃত স্নানের জন্য যেটা লাগবে আমি তোমাদেরকে বলে দিই, লাগবে হচ্ছে দুধ, দই, তার সঙ্গে লাগবে ঘি, মধু, আর হচ্ছে শর্করা, মানে চিনিও নিতে পারো মিছরি নিতে পারো, সেটা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা নিতে পারো, ঠিক আছে। তো আমি প্রথমে ঘি, মধু এগুলো সব কেশবকে একে একে মাখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একে একে না মাখিয়ে ওই দুধের মধ্যে সবগুলোকে নিয়ে একসঙ্গেও মাখিয়ে নিতে পারো। আমি একটু করে মাখিয়ে দিচ্ছি আর একটু করে দুধের মধ্যে নিয়ে নিয়েছি সব কিছু। দুধটাকেও তো মানে মানে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে, তো আমি প্রথমে কিন্তু ঘি মধুগুলো একটু একটু করে মাখিয়ে দিচ্ছি। দেখো কেশবকেও একটু করে মাখিয়ে দিচ্ছি আর লাল্লাকেও একটু করে মাখিয়ে দিচ্ছি, আর সামান্য একটু করে কিন্তু আমি ওই দুধ যেটা ছিনিয়েছি
ঘটে সেই দুধের মধ্যেও দেখো একটু করে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু সব কিছু মাখিয়ে দেব। তো যেটা বলে দিলাম যে পঞ্চামৃততে লাগবে দুধ, দই, তার সঙ্গে লাগছে ঘি, মধু, আর এদিকে লাগবে হচ্ছে শর্করা। শর্করা বলতে তোমাদের কাছে যদি মিছরি থাকে সে মিছরি নিতে পারো, আর মিছরি যদি না থাকে নর্মাল চিনিও নিতে পারো, বা চিনিটাকে অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু গুঁড়ো করেও নেয়, সেক্ষেত্রেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। চিনি গোটাও নিতে পারো, গুঁড়ো করেও নিতে পারো, তোমাদের যেটা ইচ্ছে সেটাই নিতে পারো। মন থেকে যেটা দেবে ভগবান সেটাই গ্রহণ করবে, কোনো অসুবিধে নেই। তো আমি দেখো যে দুধ দই সব কিছু মানে নিয়ে নিয়েছি, আর এই যে দই টইগুলো সব মাখিয়ে দিলাম একটু করে। তারপরে কিন্তু এবার একটু ফুল ছিঁড়ে দিয়ে, মানে ফুল আমি এমনিতেও নিয়ে এসেছি, তার সঙ্গে একটু গাঁদা ফুলও নিয়ে নিলাম। তো ফুল ছিঁড়ে দিয়ে প্রথমে একটু পুষ্প স্নান করিয়ে দেব, তারপরে কিন্তু এমনি তখন পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, ঠিক আছে? তো এই যে ফুলগুলোকে ছিঁড়ে নিয়েছি, ফুল, বেলপাতা, তুলসী পাতা সব কিছুই রয়েছে এর মধ্যে। আর এই যে ফুল বেলপাতা দিয়ে আমি একটু পুষ্প স্নান করিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু পঞ্চামৃত দিয়ে তখন কিন্তু স্নান করে দেবো। আমি কিন্তু যা কিছু মাখালাম সব কিছুই কিন্তু দুধের মধ্যে একটু করে নিয়ে রেখেছি, ঠিক আছে? আর এইটা দুধটা দিয়ে প্রথমে কিন্তু স্নান করিয়ে দেবো, আর তারপরে তোমরা চাইলে গঙ্গা জল দিয়ে পরে স্নান করি, মানে দুধ দই লেগে থাকলে তো গায়ে হবে না, পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে তোমরা চাইলে গঙ্গা জল যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে গঙ্গা জল, আর হয়তো এমনি জল দিয়েও কিন্তু স্নান করিয়ে নিতে পারো। ওই যে বললাম যে ভগবানকে মন থেকে যেটাই দেবে সেটাই ভগবান নেবে, কোনো অসুবিধে নেই। তো আমি এই যে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু এই যে কেশব সোনাকে দিয়ে দিয়েছি, তারপরে লাল্লা সোনাকেও দিয়ে দিচ্ছি। তো প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম, এবার কিন্তু আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। তো ভালো করে আমি এটাকে মানে ফুল টুলগুলো এবার সরিয়ে দিই, এরপরে কিন্তু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো। পরশু দিন গঙ্গা স্নান করতে গেছিলাম, তো তখনই জল এনেছি ওই জন্য বেশি করে, যে মানে জল লাগবে বলে পরশু দিনকেই, মানে বাড়িতেও যদিও ছিল সবসময় জল থাকে, কারণ যেহেতু বাড়িতে বাবা মহাদেব রয়েছেন তো সবসময় তো জল ঢালাই হয়, তো সেই জন্য কিন্তু জল থাকে। তো তারপরেও কিন্তু পরশু দিন গেলাম মনে করে বোতল নিয়ে গেছিলাম, যে যেহেতু আজকে মানে এরকম লাগবে, মানে পরশু দিন বলছি, সরি, মানে শুরু হওয়ার মানে আগের দিন, হ্যাঁ, মানে বুধবারের দিন থেকে শুরু হয়েছে, তো তার আগের দিন গিয়েছিলাম, তো তখনই জল আনা হয়েছিল। তো তারপরে আমি দেখো কেশবকে এবং লাল্লাকে দুজনকেই কিন্তু ভালো করে স্নান করিয়ে দিয়েছি। আমি এক ঘর জল নিয়ে এসে বসেছিলাম, তারপরে দেখলাম না মানে গায়ে তখনও দই টই লেগেছিল, তার জন্য কিন্তু আরেকটু জল লাগবে। তো মাকে বললাম যে ওই ঘরে জল আছে আরেকটু নিয়ে আসো, ফুল টুল লেগে আছে আর চোখটা খুলতে পাচ্ছে না, তো ওখানে করে খাঁজে খাঁজে আটকে যাচ্ছে দুধ দইগুলো, সেই জন্য মানে আরও বেশি সমস্যা হচ্ছে। ওই দইগুলো ওই কাপড়ের খাঁজে ধরনের আটকে যাচ্ছে, সেই জন্য মানে পরিষ্কার হচ্ছে না জায়গাটা। তো এই যে আমি সব দিকটা দেখো ভালো করে এই যে মানে পরিষ্কার করে দিয়েছি, আর মাকে বললাম তোয়ালেটাও নিয়ে আসো, বড় তোয়ালেটা নিয়ে এসেছিলাম, তো তারপরে মাকে বললাম যে না ছোট তোয়ালেটা নিয়ে আসো, ওটা দিয়ে মোছাতে সুবিধা হবে। আর এদিকে গোপাল বসে আছে, গোপালের বাবা বসে আছে, আমার ভাই বসে আছে, সবাই বসে আছে সামনে, সবাই দেখছে, বেশ ভালোই লাগছে, তাই না? এরকম অনুষ্ঠানগুলোতে বেশ সবাই থাকলে খুব ভালো হয়। তো তারপরে আমি ভালো করে আরেকবার স্নান করিয়ে দিলাম, এই যে কত সুন্দর পরিষ্কার ঝাঁচকচকে হয়ে গেছে আমার কেশব সোনা, দুধ দই সব পরিষ্কার হয়ে গেছে। তারপরে এবার কিন্তু কেশব সোনাকে তুলে নেওয়া যাবে। তো একইভাবে কেশব সোনাকে যেভাবে স্নান করালাম সেইভাবে কিন্তু লাল্লাকেও একইভাবে স্নান করিয়ে নেব। তো এই যে কেশব সোনাকে স্নান করিয়ে তুলে নিয়েছি, তো এবার ভালো করে মুছিয়ে দেব, ভালো করে মুছিয়ে দেবে, আর দই টই যেন লেগে না থাকে তাহলে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেবে। তারপরে দেখো আমি এবার কেশব সোনার ওই কাপড়টা খুলে দিচ্ছি, চোখের কাপড়টা। আর কাপড় খোলার সময় এই যে চার পাঁচ দিন ধরে বন্ধ ছিল, আজকে পাঁচ নাম্বার দিনের দিন কাপড়টা খুলছি, সে কাপড়টা খোলার সময় কিন্তু আয়নাটা সামনে রাখবে গোপাল ঠাকুরের, এবং যেন মানে সঙ্গে সঙ্গে মানে মুখ দর্শনটা যেন করতে পাই, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই যে চার পাঁচ দিন ধরে যে মানে ঠাকুর যে মানে ঊর্জাটা ভেতরে মানে নিজের সঞ্চয় করেছে, সেটা যেন আয়না দেখালে কী হবে, যে ওনার মুখ দেখলে ওনার ভেতরেই সেটা থেকে যাবে, ঠিক আছে, যেন বেরিয়ে না যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে। তো আয়না দেখানোটা খুবই জরুরি, আর আয়না যেন মানে আয়না না দেখিয়ে যেন কাপড়টা না খুলে দেওয়া হয়। তো আমি কেশব সোনাকে দেখো আয়নাটা ভালো করে দেখিয়ে দিয়েছি, মানে যখন কাপড়টা খুললাম
চোখ থেকে। আর এভাবে লাল লাসনাকেও কিন্তু একইভাবে আমি ভালো করে স্নান টান করে দিয়ে তারপরে ভালো করে মুছিয়ে দিচ্ছি। আর লাল লাসনা যেহেতু খুবই ছোটো, ওরও তাই মানে চোখের ওইখানেগুলোতে মানে খাঁজে সব দইটই আটকে গেছে, ওগুলো ভালো করে মুছে দিয়েছি। তারপরে দেখো আমি আয়নাটাকে ভালো করে সামনে ধরেছি, আয়নাটাকে ভালো করে সামনে রাখার পরেই কিন্তু কাপড়ের গিটটা খুলবে, যেন সঙ্গে সঙ্গে কাপড়টা সরানোর পরেই প্রথম মুখটা যেন মানে ও মানে নিজের মুখ যেন নিজে দেখতে পায়, ঠিক আছে? তাহলে যে ভেতরে যে শক্তিটা সঞ্চয় করেছে সেটা কিন্তু ভগবানের মধ্যেই থেকে যাবে। আর এমনিতে তো সেই কী বলবো, ভগবান তো অবশ্যই শক্তিশালী, তবুও সে যেটা প্রচলিত আছে আমাদের মধ্যে সেটা পালন করতে হবে। তো এইভাবে আমরা কিন্তু দেখো লাল্লা সোনারও একইভাবে মানে জল পড়েছে তো কাপড়ের গিটটা এত বেশি মানে শক্ত হয়ে গেছে, মানে গিট লেগে গেছে, খোলা যাচ্ছে না চট করে, আর বেশি চাপ দিয়ে খুলতে ভয় লাগছে লেগে যাবে তখন সেই জন্য। তারপরে কিন্তু আমি দেখো এই যে কাপড়ের গিটটা খুলে দিয়েছি, আর গিটটা খুলে দেওয়ার পরে ভালো করে মানে মুখদর্শন করিয়ে নিয়েছি। মুখদর্শন করানোর পরে কিন্তু আবার ভালো করে চোখ মুখগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে লাল্লা সোনাও রেডি হয়ে গেছে মানে স্নান টান করে, এবার এতে শৃঙ্গার করার পালা। তো শৃঙ্গারের ভিডিও আমি পরবর্তী পার্টে আনবো, কারণ একটা পার্টে আনতে গেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, যার জন্য পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, ভালো লাগবে আশা করছি। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।